পহিলা বহাগতো গাত তরনি নাই নির্বাচনী প্রার্থীর আজি মানব বিহু পরম্পরা পালনের মাজতো মারাথন নির্বাচনী প্রচার হাহক বিরোধীর অহা 19 এপ্রিলত অনুষ্ঠিত হব প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচন ভোট গ্রহণলৈ মাজত মাত্র 4টা দিন বাকি থাকার অবস্থাতে প্রাগত উঠিছে নির্বাচনী প্রচার এবার গীতে মাতে রহাল হয়ে উঠিছে নির্বাচনী প্রচার নিশা মরাদ নাচি বাগি নির্বাচনী প্রচার চলায় যোরহাট লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ ইপিনে বহাগৰ প্ৰথম দিনটোত মাজুলীত গৌরব গগৈৰ হৈ প্ৰচাৰ বিধায়ক অখিল গগৈ মাজুলীৰ বালি চাপৰিত গৌরবৰ হৈ প্ৰচাৰ চলায় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাক তীব্র সমালোচনা ৰাইজ দলৰ সভাপতি অখিলৰ একেদিনাই বিজেপিত হাই ভল্টেজ নির্বাচনী প্রচার মাজুলী যোরহাটর বিজেপি প্রার্থী তপন গগৈর হয়ে নির্বাচনী প্রচারত অংশ লয় মন্ত্রী পীযুষ হাজরিকায় আহতগুড়ির শিকলি চাপরিত আয়োজিত এখন বিশাল নির্বাচনী সভাত রাইজক সম্বোধন করে মন্ত্রীগিয়ে মাজুলীর তিনিখন প্রচার সভাত অংশ লয় মন্ত্রী পীযুষে ইপিনে কাজিরঙ্গা লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী রোজনীনা টির্কির হুজাইত একদিনাই 16টা স্থানত রোড শো আর পথ সভা হুজাই জেলার বিন্যাকান্দি সমষ্টির রোজনীনার হয়ে প্রচার চলায় বিধায়ক জাকির হুসেন সিকদারে নামনি অসমতে চলিছে ব্যাপক নির্বাচনী প্রচার খারিজা বিজনীত বরপেটার সিপিএম প্রার্থী মনোরঞ্জন তালুকদারর বাইক র্যালি নির্বাচনী প্রচার চলায় মনোরঞ্জন তালুকদারর গুরুতর অভিযোগ বিজেপিয়ে পাকিস্তানি কোম্পানির পৰা টকা লয় ভারতীয় জনতা পার্টি আটাইতক দুর্নীতিগ্রস্ত একটা পার্টি 9000 কোটি টাকা লৈছে কারপরা লৈছে এটা লৈছে তেওঁ পাকিস্তানি কোম্পানির পৰা লৈছে বরপেটা জেলার খারিজা বিজনী অঞ্চলত উলিওয়া হয় বিশাল বাইক র্যালি বাইক র্যালিত অংশ লয় প্রার্থী মনোরঞ্জন তালুকদারে অঞ্চলটোর ঠায়ে ঠায়ে পথ সভাতো অংশ লয় মনোরঞ্জন তালুকদারে নির্বাচনী প্রচার তুঙ্গত উঠার সময়তেই রূপহীঘাটত নিশা ব্যাপক নির্বাচনী হিংসা কংগ্রেস আর বিজেপি কর্মীর মাজত সংঘটিত হয় মারপিটর ঘটনা কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ নির্বাচনী প্রচারত গোপেক ধ্বনি দিছিল বিজেপি কর্মীয়ে ইয়ার পাছতেই সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির শিলাবর্ষণত আহত হয় দুয়ো দলের প্রায় 14 কর্মী হিঙিমারীত বিধায়ক নুরুল হুদার হইতে প্রদ্যুৎ বরদলৈ যাওয়ার সময়তে সংঘটিত হয় এই ঘটনা বিজেপি কার্যালয় লণ্ডভণ্ড করে কংগ্রেস কর্মীয়ে পরবর্তী সময়ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে রূপহীঘাট আরক্ষীয়ে নিশায় রূপহীঘাট আরক্ষী নিবেশত উপস্থিত হয় প্রদ্যুৎ বরদলৈ আর নুরুল হুদা আমার মাননীয় বিধায়ক শ্রী নুরুল হুদা ময় আর আমার কংগ্রেস আমার পরিয়ালর লোক সকলে হঠাৎ বিজেপি দলের একটা উন্মাদ দলে আসলে দিশু হারাই গেছে কারণ আমার মিটিংত হাজার হাজার লোক আছে আমার লোকের এই অকুণ্ঠ সমর্থন দেখি এই বিজেপির বিশেষকৈ বিজেপির প্রার্থীজনের গুন্ডা বাহিনী আমার উপর আক্রমণ করেছে আমার গাড়ি ভাঙি দিছে আমার আমার মানুষেরপরা মোবাইল জোর জবস্তি কাঢ়ি লৈ গৈছে ধমকি দিছে দূরেরপরা শিলগুটি মারিছে আর মানুষক আমার আক্রমণ করেছে Bureau Report, Prag News.